বাগেরহাট সরকারি পিসি কলেজের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনও সেখানে নেওয়া হয় ক্লাস ও পরীক্ষা। বাগেরহাট প্রতিনিধি শওকত আলী আশরাফির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খসে পড়েছে পলেস্তরা, বেরিয়ে আছে রড, ভেঙে গেছে দরজা জানালা, বৃষ্টি হলে পানি পড়ে শ্রেণীকক্ষে। বাগেরহাট সরকারি পিসি কলেজের পুরাতন ভবনে এমন জরাজীর্ণ অবস্থায় চলছে শিক্ষা কার্যক্রম। কলেজের ছাত্রাবাসগুলোরও একই অবস্থা। খান জাহান আলী, জুবিলি ও কামাখ্যাচরণ হল তিনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকছে শিক্ষার্থীরা। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা এই ভাঙা ভবনে ক্লাস করি এবং তার সাথে সাথে পরীক্ষা দিতে হয়, কিন্তু পরীক্ষার সময় অনেক সময় পানি পড়ে এবং তার সাথে সাথে ছাদ ভেঙে ভেঙে পড়ে। এক্ষেত্রে আমাদের লাইফ রিস্ক নিয়ে অনেক কষ্টে এবং দুশ্চিন্তায় পরীক্ষা দিতে হয়। এখানে বসে পরীক্ষা দিতে হচ্ছে, এখন খাতায় লিখবো না উপরের দিকে তাকাবো, খুব ভয় লাগে। বা যখন আমরা ক্লাস করি তখন আমাদের মনে হয় যে বিল্ডিংটা যদি কখনো ভেঙে পড়ে যায়। আমাদের কয়েকদিন আগেই আমার এক দুই সহপাঠীকে সাপে কেটেছে। এখন ধরেন আমাকে যদি কোনো সাপে তাড়া করে বা বিল্ডিংটা ভেঙে পড়ে তাহলে আমার কি অবস্থা হবে? আমি তো দৌড়িয়ে বেরোতে পারবো না। কলেজটিতে শিক্ষার্থী রয়েছে প্রায় 10,000। সুন্দর দুটি ভবন থাকলেও এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য তা যথেষ্ট নয়, তাই বাধ্য হয়ে পরিত্যক্ত পুরনো ভবনে ক্লাস ও পরীক্ষা নিতে হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। পুরনো যে বিল্ডিংটা ছিল, আপনারা জানেন এই যে ভবনটা, এটা তো জরাজীর্ণ অবস্থা, এটা কন্ডেম ঘোষণা করা হয়েছে। তবুও এখানে আমরা ভবনের অপ্রস্তুততার কারণে আমরা বাধ্য হয়ে ওইখানে ক্লাসও নেই পরীক্ষাও নিচ্ছি। দুটো ছেলেদের হোস্টেলও দরকার, খুব জরুরিভাবে। ছেলেরা যেভাবে থাকে, আপনারা যদি যান ওখানে দেখবেন হিন্দু হোস্টেল প্লাস মুসলিম হোস্টেল আছে, খুবই খারাপ অবস্থা। জরাজীর্ণ ভবনের কথা স্বীকার করে সেগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এই সমস্যাসমূহকে দ্রুত নিরসন করার দরকার। স্যালানিটির যে বিষয়টিকে বলা হয়ে থাকে, নিশ্চয়ই স্যালানিটি প্রুফ কোনো টেকনোলজি আছে যেটি প্রয়োগ করলে এই ভবনগুলো স্থায়িত্ব বৃদ্ধি পাবে, সেই বিষয়টি প্রকৌশলীগণ বিশেষ সতর্কতার সাথে এবং আন্তরিকতার সাথে দেখবেন বলে আমি মনে করি। প্রয়োজনীয় ব্যবস্থা আমার তরফ থেকে আমি নিচ্ছি, এটি আপনাকে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। 1918 সালে প্রতিষ্ঠিত এই কলেজের পরিত্যক্ত ভবন ও ছাত্রাবাস নতুন করে নির্মাণে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।